দেশে বোরকা পরাকে সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা পরা নিয়ে এক রিট শুনানিতে এ মন্তব্য করে আদালত। পাশাপাশি 15টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্থার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়। 2019 সালে দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পড়তে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এরপর মোহাম্মদ মাহবুব আলম নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন, যার প্রেক্ষিতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজরি হায়াতের হাইকোর্টের বেঞ্চ স্কুল ড্রেসের ওপরে বোরখা পরা শিক্ষা প্রতিষ্ঠানের মুসলিম শিক্ষার্থীদের হয়রানি করা কেন আইনগত কর্তৃক বহির্ভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়েছেন। ধর্মীয় স্বাধীনতা সবাই পালন করতে পারে, আমি বোরখা পরব ধর্মীয় অনুভূতির ভিত্তিতে, আমাকে কেউ বাধা দিতে পারবে না, এটাই হলো ধর্মের এবং সংবিধানের স্পিরিট এবং কোর্ট সেটাতেই রাজি হয়েছে। এ সময় 15 জেলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বোরখা পরা হেনস্থার শিকার হওয়ার ঘটনা তদন্ত করে 60 দিনের মধ্যে শিক্ষা সচিব ও স্বরাষ্ট্র সচিবকে প্রতিবেদন দিতে বলা হয়। রিপোর্ট দেবে যে এই ঘটনাগুলো কেন ঘটলো, বিভিন্ন স্থানে এই ঘটনাগুলো কেন ঘটলো, এইগুলি বিষয়ে এই যে মিনিস্ট্রি যে সচিব এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা এনারা রিপোর্ট দেবে। এই শুনানির মাধ্যমে ধর্মনিরপেক্ষ বাংলাদেশে হিজাব ও বোরখা পরা সংবিধানের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেছে রিটকারী। ইশতিয়াক ইশতি, দেশ টিভি, ঢাকা।